আজকের এই ব্যস্ততম লাইফে একটু ভালো থাকাটা যেন অনেক টাফ একটি বিষয়। চুল আঁচড়াতে গিয়ে হঠাৎ চিরুটির দিকে তাকিয়ে আটকে উঠলাম। এ কি, এতগুলো চুল একসাথে উঠে এলো! চুল পড়া একটি সাধারণ সমস্যার নাম। আমরা খুব সহজেই সেটাকে খুব বড় করে দেখি, কারণ চুল পড়া রোধ করা কিন্তু চায় না। আপনি কিন্তু চাইলে সহজ গড়া দু তিনটি ট্রিটমেন্টে আপনি চুল পড়াকে রোধ করতে পারেন এবং মাথা ভর্তি যাতে চুল হয় সে ব্যবস্থাটা করে নিতে পারেন। হাই কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করে আমাদের চুলের বেহাল দশা। রাস্তার যানজটের কারণে চুলের অবস্থা তো এমনিতেই খারাপ, তার মধ্যে হাই কেমিক্যালযুক্ত প্রোডাক্ট মাথায় ড্যান্ড্রাফের সৃষ্টি এবং স্কাল্পের চুল ঝরে পাতলা হয়ে গিয়েছে। মূলত এই বিভ্রান্তিকর বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। কীভাবে আপনারা অল্প সময়ে গড়োয়া ট্রিটমেন্টে নিজেদের চুলকে ভালো রাখবেন এবং যাদের মাথায় পাতলা চুল রয়েছে তারা কীভাবে মাথা ভর্তি চুল গজাবেন, তাই নিয়ে আজকের এই ভিডিও। চুল গজানোর জন্য সর্বপ্রথম যে উপাদানটি নিয়েছি তা হচ্ছে ক্যাস্টার্ড অয়েল। ক্যাস্টার্ড অয়েল কিন্তু আমাদের চুল মাথা ভর্তি চুল গজাতে অপরিসীম কাজ করে। নিয়েছি ভিনেগার, এটা অ্যাপেল সিডার ভিনেগার। আপনারা চাইলে কিন্তু নর্মাল যে সাদা ভিনেগারটা আছে সেটাও নিতে পারেন, তবে এই ভিনেগারটা কিন্তু দুর্দান্ত কাজ করে। মাথার ত্বকে পিএইচ ভারসাম্য বজায় রাখে কিন্তু ভিনেগার, চুলকে অনেক বেশি পরিমাণে স্বাস্থ্যকর করে তোলে। মাথায় যদি উকুন থাকে কারো তাহলে কিন্তু সে উকুনও দূর করতে পারে ভিনেগার। তাছাড়াও চুল পড়া কিন্তু রোধ করতে পারে ভিনেগার। আমি এখানে প্রায় দেড় টেবিল চামচ ভিনেগার নিয়েছি, আপনারা দু টেবিল চামচ নিতে পারেন যদি আপনাদের চুলের গ্রোথ অনেক বেশি থাকে। এবং নতুন চুল গজাতে কিন্তু ভীষণ কাজ করে ভিনেগার। আর কাস্টার্ড অয়েল সে তো নতুন চুলের জন্য জাদুর মতো কাজ করে, তবে আপনারা কখনোই কিন্তু কাস্টার্ড অয়েলটা অর্থাৎ এই বেন্না তেলটা আপনারা কখনোই কিন্তু শুধু একা এই তেলটা ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। যখনই আপনারা কাস্টার্ড অয়েলটা ব্যবহার করবেন তখন কোনো অন্য কোনো তেলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে, পরিমাণটা হবে অন্য তেল যদি আপনি দু চামচ নেন কাস্টার্ড অয়েল নিতে হবে আপনাকে এক চামচ। এখানে আমি দু চামচ দেড় টেবিল চামচ নিয়েছি হোয়াইট ভিনেগার আর কাস্টার্ড অয়েল নিয়েছি এক চা চামচ, অর্থাৎ এই টেবিল চামচের অর্ধেক। মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি চুল গজাতে চান, কারো যদি মাথা টাক হয়ে গিয়েছে, মাথায় চুল পাতলা হয়ে গিয়েছে, তারা যদি নতুন চুল গজাতে চান তাহলে কিন্তু দুর্দান্ত এই রেমেডি। প্রাকৃতিকভাবে আমাদের চুলকে সুন্দর করতে পারে মধু। আমি এখানে এক টেবিল চামচ নিলাম মধু। ছত্রাক, আমাদের মাথায় যে ছত্রাক রয়েছে, আমাদের যে ড্যান্ড্রাফ রয়েছে, তা কিন্তু প্রতিহত করতে পারে, অর্থাৎ প্রতিরোধক হিসেবে কাজ করে মধু। কারণ মধুতে হাইড্রোজেন পারঅক্সাইড এবং ছত্রাকনাশক উপাদান রয়েছে যা চুলকে নরম, সফট ও সিল্কি করে তুলতে পারে এবং আপনার চুলে চমৎকার একটা শাইন এনে দিতে পারে। আপনি যদি শাইনিং দেখতে চান, নিজের চুলকে জলমলে দেখতে চান, রেশমি দেখতে চান, তাহলে অবশ্যই মধুটা ব্যবহার করবেন। এবং যদি আপনার মনে হয় এই রেমেডিতে আপনি কোনো তেল ইউজ করতে চান তাহলে অবশ্যই খাঁটি নারিকেল তেল অথবা অলিভ অয়েল এক চা চামচ অ্যাড করে দিতে পারেন। আমার মনে হয় যাদের খুব বেশি আকারের চুল পাতলা, যারা পাতলা চুলকে ঘন করতে চান, তাহলে নারকেল তেল বা অন্য কোনো তেলের প্রয়োজনই নেই। এই মিশ্রণটি সুন্দরভাবে মিশিয়ে উইকে আপনাকে তিনবার ব্যবহার করতে হবে। মাত্র তিনবার অ্যাপ্লাই করলে আপনি বুঝতে পারবেন আপনার মাথায় চুল গজাতে শুরু করেছে। যাদের মাথায় নতুন চুল গজাতে চান তারা এই রেমেডি ব্যবহার করতে পারেন। সামনে ঈদ চলে আসছে, ঈদের আগে আপনি যদি মাত্র সাত দিন এই রেমেডি অ্যাপ্লাই করেন তাহলে আপনার জন্য কিন্তু ভীষণ ভালো হবে। আপনি চাইলে যদি আপনার মনে হয় আমি তিন দিন নয় চার দিন পাঁচ দিন ব্যবহার করতে চাই, তাও কিন্তু করতে পারেন।
মিশ্রণটি এখন রেডি। আপনি চাইলে কিন্তু তুলোর সাহায্যে বা হাত দিয়ে সুন্দরভাবে স্কাল্পে সার্কুলার মোশনে আপনি ম্যাসেজটা করে পুরো চুলে লাগিয়ে নিতে পারেন। 40-45 মিনিট আপনাকে রাখতে হবে মাথায়, তারপর আপনাকে এই চুলটা ধুয়ে নিতে হবে। একবার অ্যাপ্লাই করলেই দেখবেন যে আপনার চুল ওঠা বন্ধ হয়ে গিয়েছে, এবং 2-3 বার অ্যাপ্লাইয়ের পরে আপনার স্কিনে যে ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে তা কিন্তু রোধ হয়ে যাবে। তারপর আপনি আপনার পছন্দ মতো শ্যাম্পু দিয়ে আপনার চুলটাকে ধুয়ে নিন, আপনার যে কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। তবে হ্যাঁ, চুলটাকে কিন্তু অবশ্যই কন্ডিশনিং করতে হবে, তারপরই আপনি পাবেন সিল্কি সফট কোমল রেশমি চুল। আর ওই যে বললাম, উইকে আপনাকে মিনিমাম 3 বার ব্যবহার করতে হবে। 3 বার ব্যবহার করলে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার চুলটা কতটা গজিয়েছে। তাছাড়াও এই রেমেডি যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার চুলের যে রুক্ষতা আছে সেটা কিন্তু রোধ হবে, প্লাস আপনার চুলের যদি ডগা ফেটে যেয়ে থাকে, আগা ফেটে যায় থাকে, তাও কিন্তু রোধ হবে খুব দ্রুত করতে। চুলের ডগা ফাটাও কিন্তু একটি কমন সমস্যা। এছাড়াও মানুষের মাথায় মাথা ভর্তি উকুন, সেটাও কিন্তু কমন সমস্যা, সব দূর হবে। জলমলে চুল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।